আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক আইডিতে অ্যাডভার্টাইজ নামে নতুন একটি অপশন অ্যাড হয়ে গেছে। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন যে ভাই এই অ্যাডভার্টাইজ নামক অপশনটা কেন অ্যাড হয়েছে বা এটা দিয়ে আমরা কী করতে পারবো। সো আপনি যদি একজন প্রফেশনাল মোড আইডি ইউজারকারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতেও এই অ্যাডভার্টাইজ নামক অপশনটা শো করতে পারে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করার জন্য। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে কেন আমাদের ফেসবুক আইডিতে এই অ্যাডভার্টাইজ নামক অপশনটা অ্যাড হয়েছে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, আমরা এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আমি কিন্তু এখানে আমার একটা প্রফেশনাল মোড আইডি দিয়ে লগ ইন করে নিচ্ছি। সো লগ ইন করে নেওয়ার পর আমি এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার প্রোফাইলে কিন্তু অ্যাডভার্টাইজ নামে কিন্তু একটি অপশন অ্যাড হয়ে গেছে। আবার অনেকের এখানে কিন্তু প্রমোট নামে কিন্তু একটি অপশন রয়েছে। তো আপনার ফেসবুক আইডিতে যদি এই অ্যাডভার্টাইজ নামক অপশনটা অ্যাড হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে বলবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে কিন্তু এই অ্যাডভার্টাইজ নামক অপশনটা অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডস রয়েছে, তারপর ম্যানেজ রয়েছে, তারপর বুস্ট রয়েছে, তারপর এখানে ক্রিয়েট নিউ অ্যাড নামে কিন্তু একটি অপশন রয়েছে। তো প্রথমে যে বুস্ট অপশনটা রয়েছে আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বুস্ট পোস্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা ভিডিও কিন্তু শো করতেছে। আপনার ফেসবুক আইডিতে যে কয়টা ভিডিও রয়েছে ওই কয়টা ভিডিও কিন্তু এখানে শো করবে বা আপনার পোস্টগুলো শো করতে পারে। তো এটার মানে হচ্ছে কি আপনার ভিডিওগুলোকে আপনি বুস্ট পোস্ট করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর আমরা যদি এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে গোল রয়েছে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি গেট মোর কল রয়েছে, তারপর গেট মোর ওয়েবসাইট কিন্তু রয়েছে। আমরা যদি এখান থেকে যে প্যান আইকনটা রয়েছে আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, এডিট অ্যাড নামে কিন্তু একটি অপশন এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাড প্রিভিউ, তারপর এডিট মিডিয়া, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আমার একটা প্রোফাইল পিকচারে কিন্তু এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন তারপর এখানে রয়েছে ডিজিটাল ক্রিয়েটর, তারপর এখানে কিন্তু আমরা স্পন্সরশিপ নামে কিন্তু একটি অপশন পাচ্ছি। তো এখন আমি আপনাদেরকে বলি আমাদের ফেসবুক আইডিতে অ্যাডভার্টাইজ নামক অপশনটা কেন দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকে ফেসবুক লাইভটিকে ওপেন করে নিয়েছি। ফেসবুক লাইভটিকে ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে একটা পোস্টে দেখাচ্ছি। পোস্টটা দেখলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আমাদের ফেসবুক আইডিতে অ্যাডভার্টাইজ নামক অপশনটা অ্যাড হয়েছে। ফেসবুক লাইট আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা পোস্ট পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই পোস্টের নিচে কিন্তু স্পন্সার নামে কিন্তু একটি অপশন রয়েছে। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্রোডাক্ট রয়েছে। এটার মানে হচ্ছে কি আপনার ফেসবুক আইডিতে আপনি এইভাবে কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবেন। সো যারা বিশেষ করে বিজনেস করে তাদের জন্য কিন্তু এই অ্যাডভার্টাইজ নামক অপশনটা কিন্তু দেওয়া হয়েছে। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন এটার মানে কি বা এটা দিয়ে আপনি কী করতে পারবেন। আপনি যদি বিজনেস করেন অনলাইনে তাহলে মনে করেন আপনার যে কোনো প্রোডাক্টে আপনি এইভাবে কিন্তু বুস্ট করতে পারবেন, অ্যাড চালাতে পারবেন ফেসবুকে। তো এটা হচ্ছে কি একটা কোম্পানি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কোম্পানির প্রোডাক্ট। তারা কিন্তু তাদের প্রোডাক্টটাকে টাকা দিয়ে বুস্ট করছে বা প্রমোট করছে ফেসবুকে, যার কারণে কিন্তু এখানে সবার সামনে কিন্তু এটা শো করতেছে। তো আপনার প্রোফাইলও কিন্তু আপনি এইভাবে অ্যাড চালাতে পারবেন, আপনার যে কোনো প্রোডাক্টে কিন্তু আপনি এখানে মানে টাকা দিয়ে কিন্তু বুস্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার এই পোস্টের নিচে কিন্তু স্পন্সারি লেখা শো করতেছে। আমরা যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার মানে পোস্ট আপনি কীভাবে সাজাবেন, কতজন মানুষের সামনে শো করবে বা কত বছর মানুষের সামনে শো করবে, এগুলো কিন্তু এখানে রয়েছে। তো এটা মূলত হচ্ছে কি যারা বিশেষ করে বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই অপশনটাকে দেওয়া হয়েছে। আর কীভাবে আপনার ফেসবুক আইডিতে বুস্ট করবেন বা প্রমোট করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। আবার অনেকের এখানে কিন্তু প্রমোট নামে কিন্তু একটি অপশন হচ্ছে। প্রমোট আর অ্যাডভার্টাইজ সাথে কিন্তু একই, আপনি চাইলে আপনার ফেসবুক আইডিতে যে কোনো প্রকার প্রোডাক্ট আপনি অ্যাড চালাতে পারবেন। ঠিক আছে, আপনি যদি বিজনেস করেন তাহলে কিন্তু এই অপশন দিয়ে আপনি যে কোনো প্রকার প্রোডাক্টে আপনি ভাইরাল করতে পারবেন, যে কোনো প্রকার মানুষের সামনে কিন্তু শো করতে পারেন। আর এর জন্য কিন্তু আপনার টাকা পে করতে হবে ফেসবুককে, ফেসবুকে টাকা দিতে হবে, তাহলেই ফেসবুকে আপনার প্রোডাক্টটাকে মনে করেন যে কোনো মানুষের সামনে শো করবে। আর এক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টটা মনে করেন বেশি পরিমাণে সেল হবে। তো এটা যারা নর্মাল মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু এটা না, যারা বিজনেস করেন সো তাদের জন্য কিন্তু এই অ্যাডভার্টাইজ নামক অপশনটাকে দেওয়া হয়েছে। অ্যান্ড আপনার ফেসবুক আইডিতে বুস্ট পোস্টটাকে কীভাবে কাস্টমাইজ করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। তো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, আপনি দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন মানে আপনার ফেসবুক আইডিতে আপনার বুস্ট পোস্টটাকে কীভাবে সাজাবেন, কতজন মানুষের সামনে শো করাবেন, কত বছরের মানুষের সামনে শো করাবেন, কোন জায়গায় আপনার বুস্ট পোস্টটাকে মানে প্রচার করবেন, এ টু জেড বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো যেহেতু আলাদা একটা ভিডিও রয়েছে এক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি না এই আইডিতে মানে অ্যাডভার্টাইজ অপশনটা দিয়ে আপনি কীভাবে বুস্ট পোস্ট করতে পারবেন। সো আপনি ওই ভিডিওটা দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। সো আশা করি গেছে আপনারা বুঝতে পারছেন কেন আমাদের ফেসবুক আইডিতে এই অ্যাডভার্টাইজ নামক অপশনটাকে দেওয়া হয়েছে।
সো ভিডিওটা এই পর্যন্ত আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ